গভ কলেজ এসএসসি আইসিটি অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাসের সকলকে শুভেচ্ছা। সাথে আছে আমি উজ্জ্বল কান্তিনা, গেস্ট লেকচারার আইসিটি পড়িয়ে গভ কলেজ। কোভিড-19 পরিস্থিতির কারণে বিগত এক বছর ধরে কলেজের কার্যক্রম মানে কলেজ বন্ধ থাকার কারণে অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাসগুলো সম্পন্ন করা হচ্ছে। যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের কোভিড-19 কথা বিবেচনা করে সময় কম থাকার কারণে, পরীক্ষার্থীদের সময় কম পাওয়ার কারণে এবং ক্লাস কম হওয়ার কারণে একটা শর্ট সিলেবাস তৈরি করা হয় যেটার আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী এখন থেকে শর্ট সিলেবাসের আলোকে ক্লাসগুলো করানো হবে। সেই সাথে যেহেতু কলেজ খুললে খুব কম সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করানো হবে, 3-4 মাস সময় পাওয়া যাবে, তখন হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য কম সময় পাওয়া যাবে বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সবগুলো সম্পন্ন করতে সম্ভব নাও হতে পারে। তাই তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব। সুতরাং আজকে এসএসসিআইসির অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে 1। আমরা একটুখানি আগে দেখি যে আসলে মূলত কোভিড-19 পরিস্থিতির কারণে 2021 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসের কৃত পাঠ্যসূচি অনুযায়ী ব্যবহারিক ক্লাস তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন এবং এসটিএমএল পরিচিতি। ও কোভিড-19 কারণে আসলে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় মানে যেগুলো থেকে আসলে প্র্যাকটিক্যাল, মূলত প্র্যাকটিক্যালগুলো করানো বা বোঝানোর কথা ছিল, যেগুলো করানো হতো সেগুলো সময়ের কারণে যেহেতু সিলেবাসের মধ্যে দেওয়া হয় নাই, সেহেতু চতুর্থ অধ্যায়ে যেগুলো প্র্যাকটিক্যাল ক্লাস দিচ্ছে, টপিক্স দিচ্ছে, সেখানের মধ্যে শুধুমাত্র 7টা টপিক্স আছে। আর 7টা টপিক্সের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এইচটিএমএল এ ফরমেটিং ট্যাগের ব্যবহার, ব্যবহারিকের মধ্যে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসকৃত ব্যবহার, 3 নম্বর হচ্ছে ওয়েব পেজে বুলেট এবং নাম্বারিং লিস্ট কীভাবে ব্যবহার করবে, একটি ওয়েব পেজ কীভাবে তৈরি করবে, তারপর হচ্ছে ওয়েব পেজে ছবি কীভাবে সংযোজন এবং হাইপারলিঙ্কের ব্যবহারগুলো সম্পর্কে জানানো হবে, তারপর 5 নম্বর যেটা ছিল এইচটিএমএল এ টেবল কীভাবে তৈরি করবো, টেবলে ডাটা কীভাবে আমরা প্রবেশ করবো বা এন্ট্রি দিব, তারপর হচ্ছে এইচটিএমএল এ ফ্রেমের ব্যবহার শিখবো এবং হচ্ছে ওয়েবসাইট পাবলিক সম্পর্কে কিছুটা ধারণা প্রদান। তো আজকে আমরা এসএসসি আইসিটি প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক ক্লাসে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এইচটিএমএল এ ফরমেটিং ট্যাগের ব্যবহার। তো ফরমেটিং ট্যাগের ব্যবহার আগে আমাদেরকে জানতে হবে, যদি এইচটিএমএল একটা ওয়েব পেজ তৈরি করতে চায় আমাদের কিছু প্ল্যাটফর্মের দরকার আছে, তার মানে কিছু কাজ করতে গেলে কাজের রিলেটেড আর কিছু কাজের প্রয়োজন, তার মানে তাকে সহায়ক হিসেবে কাজ করবে, কারণ কোনো কিছু ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। এখন দেখা যাক যে আমরা নিশ্চয়ই আগে আমরা ক্লাসে পড়িয়েছিলাম যে একটা ওয়েব পেজ কীভাবে তৈরি করতে হয় বা একটা ওয়েবসাইট স্ট্রাকচার যখন দাঁড় করতে যায় তখন আমরা এইচটিএমএল দ্বারা ট্যাগ দ্বারা শুরু করতে হবে। তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগের ভিতরে 2টা সেকশন থাকতে পারে, একটা হেড সেকশন, একটা বডি সেকশন, তারপর একটা হচ্ছে হেড সেকশনের আন্ডারে আবার টাইটেল সেকশন থাকে। তো সেগুলো সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম, সেগুলো আমরা আজকে ব্যবহারিক জানবো এবং কোন ট্যাগের কী কী ব্যবহার, ফরমেটিং ট্যাগ যেটাকে শুরু আছে এবং শেষ নেই সেই ট্যাগগুলো সম্পর্কে আমরা জানবো। জানার আগে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আমাদের যার যার কম্পিউটার আছে, তার মানে হচ্ছে কম্পিউটার আমরা যখন বসবো কম্পিউটার হয়তো বিভিন্ন কম্পিউটারে একটা নোটপ্যাড অবশ্যই যে ডিফল্ট একটা নোটপ্যাড থাকে, নোটপ্যাড থাকবে। যদি নোটপ্যাড বলতে এখানে হয়তো আমার এখানে নোটপ্যাড না, টেক্সট এডিটর, টেক্সট ডকুমেন্ট নামকে একটা অপশন আছে, টেক্সট ডকুমেন্ট। তো আবার অনেকে কেউ কম্পিউটার হয়তো নোটপ্যাড ইনস্টল করতে পারেন বা একটা ভিজুয়াল স্টুডিও নামক একটা সফটওয়্যার আছে সেটাও ইনস্টল করা যাবে। এই যে ভিজুয়াল স্টুডিও এখানে দেখতে পাচ্ছি যে এটাও চাইলে ইনস্টল করা যাবে। তাহলে এখন আমাকে ফার্স্ট কী করতে হবে, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম নিতে হবে। প্ল্যাটফর্মটা হচ্ছে আমাকে
প্রথমে কোডগুলো লিখতে হবে। তো কোডগুলো লেখার জন্য ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে নিউতে যেতে হবে। নিউতে গিয়ে আমরা কোথায় যাব, একটা টেক্সট ডকুমেন্ট নিব। কি নিব? একটা টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর একটা স্বাভাবিক বিষয় যে আমি আমার ডকুমেন্ট বা ওয়েব পেজ যেটা পেজ করবো সেটার উপর ডকুমেন্টের একটা নাম দিব। মনে করলাম যে মাই ফার্স্ট ওয়েব পেজ, ওয়েব পেজ একটা নাম দিলাম। নামের পরে এখানে দেখতে পাচ্ছি নামের পরে একটা টিএক্সটি আছে। কি আছে? নামের পরে একটা টিএক্সটি। এই মানে টিএক্সটি মানে হচ্ছে এক্সটেনশন, মানে পরিচয়। এটা কোন ধরনের ফাইল? এখানে টিএক্সটি মানে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টের যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা আমরা একটু চেঞ্জ করবো। যেহেতু আমরা এসটিএমএল নিয়ে কাজ করছি, তার মানে হচ্ছে এসটিএমএল দ্বারা এক্সটেনশনটা হচ্ছে চেঞ্জ করবো। যখন চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে ডটের পরে যেটা আছে সেটা টিএক্সটি ছিল, সেটাকে আমি এসটিএমএল করে দিলাম। এসটিএমএল করবো, যখন এন্টার প্রেস করবো তখন ইয়াস নো একটা অপশন খুঁজবে যে আমি আদৌ চেঞ্জ করতে চাচ্ছি কিনা প্ল্যাটফর্মটা। আমরা ইয়াসে ক্লিক করবো। ইয়াসে ক্লিক করার পর দেখছেন এটার গ্রাফিক্যাল ভিউটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার মানে একটা ব্রাউজারের সিম্বল চলে আসছে। এখন এটাতে ডাবল ক্লিক করা মানে হচ্ছে ও একটা মানে ব্রাউজারে চলে যাবে, কিন্তু আমার তো আগে লিখতে হবে, লেখার পরে তারপর আমি শো করব। সেজন্য এই যেটা আমি পেজ যেটা ডকুমেন্ট নিছি সেটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে। কী বাটন ক্লিক করতে হবে? রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিতে হবে, কারণ আমাকে একটু টাইপ করতে হবে, কারণ যদি আমি কোনো কিছু না লিখে তাহলে সেটা শো করুন কীভাবে। সেজন্য আমি আবার বলতেছি যেটা করছি সেটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, ওপেন হতে গিয়ে দিকে কোথায় যেতে হবে? নোট পেডে যেতে হবে। এই যে টেক্সট এডিটর চলে আসছে। তাহলে আমরা প্রথমে কী করছিলাম যে একটা ওয়েবসাইট যদি একটা ওয়েব পেজ যদি আমরা ডিজাইন করতে চাই, প্রথমে আমি কী বলছিলাম এসটিএমএল ট্যাগ লাগবে যেটাকে শুরু আছে। তারপরে এসটিএমএল ট্যাগের আন্ডার কী থাকবে বলছিলাম? হেড সেকশন থাকবে। হেড সেকশন, হেডের আন্ডার কী থাকবে বলছিলাম? টাইটেল থাকবে। তারপর আমরা কি করলাম যে হেড সেকশনটা ক্লোজ, হেডের আন্ডার কে থাকবে বলছিলাম? বডি থাকবে বলছিলাম। তারপরে এখানে যদি কোনো লেখা লেখে যে দিস ইজ বডি, তারপরে এখানে যদি আমাকে কী করতে হবে? বডি ক্লোজ করতে হবে। তারপর হচ্ছে এসটিএমএল ক্লোজ করতে হবে। মূলত এটা ছিল স্ট্রাকচার। এবং আমরা জানি হেড সেকশন আন্ডার কী থাকবে বল, সরি, এসটিএমএল ট্যাগের ভিতরে দুইটা সেকশন, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। ওকে, এখন আমরা একটুখানি দেখি যে স্ট্রাকচারটা যখন আমরা করলাম, যে স্ট্রাকচারটা করলে আসলে প্ল্যাটফর্মটা কী হয় যে আমরা একটুখানি দেখবো। দেখার আগে তাহলে আমাকে আগে কী করতে হবে, ফাইলটাকে একটু সেভ করতে হবে, অথবা কন্ট্রোল এস দেওয়া যাবে, অথবা সেভ অপশনে ক্লিক করা যাবে ফাইলে গিয়ে। সেভ করার পর এটাকে একটু মিনিমাইজ করলাম বা নিচে নামিয়ে রাখলাম। আমার রাখার পর যেটা ছিল আমার যেটাতে কাজ করছি, আমি এডিট করছি, সেটাকে আমি ডাবল ক্লিক করলে আমার একটা ভিউ হবে। এখানে একটা জিনিস, এই ব্রাউজারে একটা জিনিস খেয়াল করলে অবশ্যই দেখা যাবে যে আমরা একটু পাশাপাশি রেখে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তার মানে আমি যেটা কাজ করছি এটা হচ্ছে আমার কাজ, একটা নোটপ্যাডে যেটা কাজ করছি। এখানে এসটিএমএল শুরু করছিলাম, এসটিএমএল শেষ, হেড সেকশনের ভিতরে আমি কী লিখলাম? টাইটেল। এখন দেখেন তো টাইটেল যেটা আছে, দিস ইজ টাইটেল একটা কথা লিখলাম যে দিস ইজ টাইটেল, তার দিস ইজ টাইটেলটা কোথায় শো করতেছে একটা ওয়েব পেজে? এই যে একদম উপরে। তার মানে হচ্ছে আমার পেজের, ওয়েব পেজের নামটা কী হবে সেটা, যে টাইটেলের যে লেখাটা থাকবে সে লেখাটা কোথায় শো করবে? একটা পেজের নাম হিসাবে শো করবে। তার বডি সেকশনের ভিতরে যা লিখবো আমরা সেখানে হচ্ছে ওখানে বডিতেই শো করবে। এই যে এখানে পুরো পেজটা জুড়ে হচ্ছে বডি সেকশনের জন্য, এটা হচ্ছে বডিতে শো করবে। যদি আমরা এখানে লিখতাম যে দিস ইজ হেড সেকশনের ভিতরে আমি যদি লিখতাম, এখানে আমি যদি লিখি যে হেড সেকশন, হেড সেকশন লিখলাম মানে হেডের ভিতরে। এখন যদি আমি সেভ দিই, হেড মানে হচ্ছে আমরা সবাই জানি হেড মানে হচ্ছে সবার উপরে, তো এটা একটু রিফ্রেশ যদি করি, এখানে লেখার পর সেভ করতে হবে। সেভ করে এখানে যদি একটা রিফ্রেশ বাটন আছে, রিলোড দিস পেজ, এটাতে ক্লিক করলে দেখেন হেড সেকশন লিখে আছে না, হেড সেকশন আবার দিস ইজ পরে, তার মানে একই লাইন চলে আসছে। তো এখানে যদি আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করি, যে হেড সেকশনের পর একটা কোন ট্যাগ, বিয়ার ট্যাগ, যেটা হচ্ছে এম্পটি ট্যাগ, যেটাকে শুরু আছে কিন্তু শেষ নাই। তারপরে ফাইলটা আবার সেভ করলাম, সেভ করার পর আবার একটু রিফ্রেশ করে দেখি, দেখেন একটুকার নিচে চলে আসছে। তার মানে হেড সেকশনের কাজ হচ্ছে, হেড সেকশনের ভিতরে যা লিখবো সেটা হচ্ছে সবার উপরে শো করবে, এবং বডি সেকশন আমরা যা লিখি না কেন সেটা হচ্ছে বডিতেই মানে এখানে ওয়েব পেজে শো করবে। তো হেড সেকশনে মূলত তেমন একটা কাজ কম,
আমরা হেড সেকশনে কোনো কিছু না করে সরাসরি কোথায় কাজ করতে পারি, বডি সেকশনে কাজ করা যাবে। এখন আমাদের যেহেতু কিছু ফরম্যাটিং ট্যাগের কাজ ছিল, যে এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, তাহলে আমরা সেখানে একটুখানি দেখি। তার মানে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ ইউজ করে থাকি, দেখি ইউজ করে যে তাহলে অ্যাট ফার্স্ট আমরা আবার নোটপ্যাডটা ওপেন করলাম। নোটপ্যাডটা ওপেন করে এখানে লিখলাম যে দিস টেক্সট ইজ নর্মাল। মানে প্রথমে যে কোনো সাধারণ লেখার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করতে হয়, কোনো সাধারণ লেখার জন্য আমাদেরকে পি ট্যাগ ইউজ করতে হয়। কোন ট্যাগ? পি। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ লেখার পরে দিস টেক্সট ইজ নর্মাল লিখলাম, তারপর পি ট্যাগটা কী করলাম, ক্লোজ করলাম। দিস টেক্সট ইজ নর্মাল। তাহলে এ লেখাটার জন্য আমরা একটুখানি দেখি। তার মানে আমি যে আবার সেভ করলাম, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করা যাবে বা এখানে ক্লিক করে সেভ করা যাবে। সেভ করার পর আমি কী করলাম যে এখানে যখন আমি রিলোড দিব ব্রাউজারে গিয়ে, তখন হচ্ছে দিস টেক্সট ইজ নর্মাল শো করতেছে, তাই না? আচ্ছা, এখন যদি আমি এটাতে একটু পরিবর্তন আনি, তার মানে এটাতে যদি আমরা একটু পরিবর্তন করে দেখতে চাই যে দিস টেক্সট ইজ নর্মালের পরে আমরা একটা আবার এই লাইনটাকে যদি কপি করে বা এই লাইনটাকে কপি করে যদি আমি বলি যে বি ট্যাগ, তার মানে এখানে যদি আমি বি বো ইউজ করি, বি ট্যাগ ইউজ করি, দিস টেক্সট ইজ বোল্ড, ঠিক আছে? এখানে বি ট্যাগ যেটা শুরু করছিলাম, বি ট্যাগটা কী করতে হবে, শেষ করতে হবে। অবশ্য ট্যাগগুলো কীভাবে শুরু করলে কোনটা আগে শেষ করতে হবে সেটা আমি ক্লাসের মধ্যে অবশ্যই বলেছি। তো আমরা যেটা একটা পরে শুরু করব সেটা একটা আগে শেষ করতে হয়, ঠিক আছে? এখানে কী বলেছে, দিস ট্যাক্স ইজ বোল্ড লিখলাম। লেখার পর আমরা এটাকে কী করব, আবার সেভ করব। সেভ করে এখানে একটু গেলাম যে একটু রিফ্রেশ করে দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে দিস ট্যাক্স ইজ বোল্ড, তার মধ্যে বোল্ড চলে আসছে। মানে এই লেখা এবং এই লেখার মধ্যে পার্থক্য কী ছিল, যে এই লেখাটা হচ্ছে একদম নর্মাল লেখা, এখানে কোনো গাঢ় নাই, একদম স্বাভাবিক লেখা। এখানে হচ্ছে দিস ট্যাক্স ইজ বোল্ড, এটা হচ্ছে কি আকার আছে, বোল্ড আকার আছে, মানে একটু গাঢ় টাইপের আছে। এখন আমি লেখাটা চাচ্ছি একটু আন্ডারলাইন করার জন্য। কি করার জন্য চাচ্ছি? আন্ডারলাইন করার জন্য চাচ্ছি। তাহলে যদি আন্ডারলাইন করতে চাই, তার মানে আমাকে কোনটা ইউজ করতে হবে, ইউ ট্যাগ ইউজ করতে হবে। কোনটাই? ইউ ট্যাগ। একটুখানি দেখি আমরা এটা এই পি ট্যাগের ভিতরে সব কাজ করি, তার মানে লেখাটাকে আবার একটু কপি করে ফেলি, অথবা এখানে হচ্ছে কোন কি ইউজ করবো বলছিলাম, ইউ ট্যাগ ইউজ করবো যে আন্ডারলাইন করার জন্য। তার মানে যদি লিখি যে দিস টেক্সট ইজ আন্ডারলাইন, মানে ইউ ট্যাগটি কী করতে হবে, ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমাকে কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করলাম, আবার একটু রিফ্রেশ করে দেখি ব্রাউজারে গিয়ে। রিফ্রেশ করার পর দেখা যাচ্ছে দিস টেক্সট ইজ আন্ডারলাইন। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যে এটা পাশাপাশি অবস্থান করতেছে। তাহলে পাশাপাশি অবস্থান না করে যদি আমি নিচে নামাতে চাই, তার মানে এই লেখাটা, যে লেখাটাকে নিচে নামাতে যাবে, তার আগে বা আগের লেখা শেষে করে আমাকে কোনটা ইউজ করতে হবে, ডিআর ট্যাগ ইউজ করতে হবে, যে ব্র্যাক ট্যাগ। তার মানে এখন বিআর ট্যাগ ইউজ করার পর যখন সেভ দিব, যে বিআর ট্যাগ ইউজ করলে, বিআর ট্যাগ ইউজ করার পর যখন সেভ দিব, তখন এটা কী হবে, নিচে নামবে, মানে নতুন লাইনের জন্য। তার মানে হচ্ছে পি ট্যাগের কাজ ছিল প্যারাগ্রাফের জন্য, প্লেন নর্মাল লেখার জন্য। তারপর হচ্ছে বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড হওয়ার জন্য। তারপর হচ্ছে ইউ ট্যাগের কাজ কী ছিল, আন্ডারলাইন করার জন্য। এখন একটু দেখে যে বি ট্যাগের পর একটু আই ট্যাগ ইউজ করে দেখি, যে ইটালিক করার জন্য, লেখাটাকে একটু বাঁকা করার জন্য আই ট্যাগ দিস টেক্সট ইজ ইটালিক। তার মানে কোন ট্যাগ দ্বারা শেষ করতে হবে, আই ট্যাগ দ্বারা শেষ করতে হবে। আমাকে কী করতে হবে, লেখার পরে সেভ করতে হবে। সেভ করার পরে আমি যখন আবার রিফ্রেশ করব, দেখা যাচ্ছে দিস টেক্সট ইজ ইটালিক। এখন এটা হচ্ছে নিচে নামাইতে হবে। নিচে নামার জন্য আবার কোন ট্যাগ ইউজ করতে হবে, বি ট্যাগ ইউজ করতে হবে। দেখুন, দেখি সেভ না করলে রিফ্রেশ হবে না। বিআর ট্যাগ
তার মানে দেখেন একটু জন্য যদি খেয়াল করে যে এ লেখাগুলো হচ্ছে একটু বড় করে দিচ্ছে, মানে এ লেখাটা একটু খেয়াল করলে যে এটাতে একটু লেখাটা একটু বাঁকা টাইপের, তারপরে হচ্ছে ইটালিক, তার মানে একটু বাঁকা করে আসবে, তার মানে বাঁকানোর জন্য আমাকে কোনটা ইউজ করতে হবে, ইউটেক ইউজ করতে হবে। আচ্ছা, কোনো লেখার মাঝখানে যদি আমরা কাটা, যখন একটা ওয়েব পেজে কোনো লেখার মাঝখানে যখন কাটা দেখতে পাই, তাহলে ওটার জন্য কোন ট্যাগ ইউজ করতে হবে? তাহলে ওইটার জন্য আমাকে ইউজ করতে হবে ডেল ট্যাগ বা স্ট্রাইক ট্যাগ। ডেল ট্যাগ বা স্ট্রাইক ট্যাগ, মনে করো যে দিস টেক্সট ইজ ডিলেট, ডেল ট্যাগ শেষ করলাম, আবার বি ট্যাগ দিলাম, তারপর আমি কি ইউজ করলাম, ডেল্টা ইউজ করলাম। ডেল্টাকে তাহলে কাজটাকে একটু করে দেখি, আমি সেভ করলাম, সেভ করার পর একবার একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে দেখেন লেখাটার মাঝখানে কি আছে, কাটা দাগ চলে আসছে। তার মানে হচ্ছে এরকম লেখার মাঝখানে কাটা আনার জন্য আমাকে কোনটা ইউজ করতে হবে, ডেল্টা ইউজ করতে হবে। তার মানে যে ট্যাগগুলো আমরা ছোটোখাটো যেগুলো ফরম্যাটিং ট্যাগ আছে, যেটাকে শুরু আছে এবং শেষ আছে, সেগুলো হচ্ছে নর্মাল ট্যাগের কাজ। তারপর মনে করো যে যে আমি কোনো একটা লেখাকে চাচ্ছি এই প্রান্ত থেকে এই প্রান্তে, মানে এদিক থেকে এদিকে একটা মানে দৌড় করানোর জন্য বা একটা রানিং করানোর জন্য, তার মানে আমাকে ওইরকম রানিং করানোর জন্য কোন ট্যাগ লাগবে, মার্কিও ট্যাগ লাগবে। কোন ট্যাগ, মার্কিও ট্যাগ, দিস টেক্সট ইজ মার্কিও, তার মানে হচ্ছে কোন ট্যাগের কাজ, মার্কিও ট্যাগের কাজ। তার মানে মার্কিও ট্যাগটা আমি শেষ করলাম, শেষ করার পর সেভ দিলাম, সেভ দেওয়ার পর একটু রিফ্রেশ করি, নিশ্চয়ই একটা হবে, ও কেন আর পড়া নাই, লেখাটা দেখেন যদি খেয়াল করে দেখি এই লেখাটা হচ্ছে একটা ওয়েব পেজটা যদি এবার বড় করে, তারপরে লেখাটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তারপরে দৌড়াচ্ছে না, এটা হচ্ছে কোন ট্যাগের কাজ, মার্কিও ট্যাগের কাজ। এভাবে করে আসলে পেজগুলো একটু 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 স্বাভাবিক, শুধুমাত্র ফরম্যাটিং জাস্ট এগুলো হচ্ছে স্বাভাবিক, লেখাকে তুমি যদি একটু বড় ছোটো করতে চাও এগুলো কাজগুলো করা যাবে। এখন আমি যদি চাই আমরা একটু হেডিং ট্যাগের কাজগুলো দেখি, হেডিং ট্যাগের কাজ কি, মনে করো যে লেখাকে বড় ছোট করতে চাচ্ছি, তো লেখাকে বড় ছোট করার জন্য আমাকে কোনটা ইউজ করতে হবে, হেডিংটা ইউজ করতে হয়। হেডিংটা মানে হচ্ছে হেডিংটা কয়টা আছে, ছয়টা, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। আমরা যে দিস টেক্সট ইজ হেডিং, হেডিং 1 দিলাম, তার মানে হেডিংটাকে কী করতে হবে বলছিলাম, ক্লোজ করতে হবে। এখন হেডিংটাকে শেষে আমি কী ইউজ করলাম, বিআর ইউজ করলাম। বিআর ইউজ করার পরে সেমভাবে এই হেডিং ট্যাগটা আমরা একটুখানি দেখি যে এটা সেভ করার পরে, হেডিং ট্যাগটা নেওয়ার পর সেভ করলাম, সেভ করার পর একটু রিপ্লেস দেখি, দেখা যাচ্ছে দিস ইজ দিস দিস ট্যাগস ইজ হেডিং 1। তারপরে একটু বড় করলে তো বোঝা যাবে যে হেডিং 1টা কত বড় হয়েছে, তার মানে সর্বোচ্চ বড় ফন্টের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে H1 ট্যাগ। হেডিং ট্যাগটা করলে অটোমেটিক্যালি সে বোল্ড হবে এবং এটার জন্য বি ট্যাগ আর প্রয়োজন নাই, হেডিং সে হচ্ছে বোল্ডও করবে এবং সাইজ বড়ও করবে। আমি চাচ্ছি না এর চেয়ে একটু ছোটো করার জন্য, তার মানে আমাকে এর চেয়ে একটু ছোটো করতে হলে কোনটা ইউজ করতে হবে, এর চেয়ে একটু ছোটো করলে আমাকে হেডিং 2টা ইউজ করতে হবে, কোনটা, হেডিং 2। একটু সেভ করলাম, দেখি এটার জন্য কি কীভাবে আসে, আমি একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর একটু খেয়াল করি যে দেখা যাচ্ছে দিস টেক্সট ইজ হেডিং 1, তারপরে এ লেখা এবং এ লেখা দুইটার সাইজ কিন্তু কি এক না, এটা চেয়ে এটা একটু ছোটো। এরকম করে চাইলে H6 পর্যন্ত ব্যবহার করা যাবে, কত পর্যন্ত ব্যবহার করা যাবে আমরা H6 পর্যন্ত একটুখানি দেখি, H6 পর্যন্ত, তাই না, আমি কপি করে পেস্ট করে দিচ্ছি, আপনারা চাইলে সেটাও করতে পারেন অথবা টাইপিং করতে পারেন, 3 4 5 6, আমরা 6টা ট্যাগের কাজে দেখব যে হেডিং ট্যাগের কাজ, 6 5 4 3 2 1। ওকে, এবার লেখার পরে এই ট্যাগগুলোর কাজগুলো দেখে আমরা একটু করে যদি দেখি, আবার একটু যদি রিফ্রেশ করি, মানে পেজটা যদি রিলোড করি, তার মানে এখন দেখা যাচ্ছে, দেখেন একটু যদি খেয়াল করি বা একটু ছোটো করি,
তারপরে এই যে প্রথমটা হচ্ছে একদম বড়, তারপর হচ্ছে একটু ছোট, এর চেয়ে আর একটু ছোট, তারপর হচ্ছে এর চেয়ে আর একটু ছোট, এরপর আর একটু ছোট, এরপর আর একটু ছোট। তারপরে লাইকার সাইজকে আমি আমার মতো করে ছোট বড় করতে চাইলেও চাইলে হেডিংটা ইউজ করে করা যাবে। তার মানে আমি আবার একটুখানি যদি রিপিট করি, রিপিট করি, তার মানে হচ্ছে এখানে প্রথমে কি ছিল, প্রথমে ছিল একদম পিটেক। পিটেক মানে হচ্ছে একটা নর্মাল টেক্সটের জন্য যে আমরা পিটেক ইউজ করি, এখানে দেখা যাচ্ছে পিটেক যদি খেয়াল করে। তারপর ছিল বিটেকের কাজ, বিটেক মানে হচ্ছে বোল্ড করা, যে একটু লেখাটা একটু গাঢ় টাইপের আছে। তারপর হচ্ছে একটু আন্ডারলাইন করতে যদি চাই, তার মানে হচ্ছে ইউটেক ব্যবহার করতে হবে। ইউটেক ব্যবহার করলাম, ইউটেক ব্যবহার করলে আন্ডারলাইন চলে আসলো। তারপর হচ্ছে কোন ট্যাগ আছে, তারপর হচ্ছে এখানে ইটালিক, ইটালিকের জন্য কোন ট্যাগ, আই ট্যাগ, তার মানে হচ্ছে আই ট্যাগ ইউজ করলাম একটু লেখাটা বাঁকা করার জন্য। তারপর হচ্ছে এখানে কোন ট্যাগ আছে, ডেল ট্যাগ আছে, ডেল ট্যাগ ইউজ করে আমি কী করলাম, যে জিলেট মানে হচ্ছে লেখার মাঝখানে কাটা দাগ টানার জন্য আছে, আমাকে ডেল ট্যাগ ইউজ করলাম। তারপর হচ্ছে একটা মার্কিউ ট্যাগ ইউজ করলাম, যে মার্কিউ, মার্কিউ ট্যাগ ইউজ করলে কী হবে, লেখাটা হচ্ছে একদিক থেকে এদিকে মানে মুভিং করবে, মানে যাবে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাবে। তারপর হচ্ছে আমরা দেখছি যে যে হেডিং ট্যাগ ছিল, যে এইচ ওয়ান থেকে শুরু করে কত পর্যন্ত, H6 পর্যন্ত, এইচ ওয়ান থেকে শুরু করে H6 পর্যন্ত, মানে সর্বোচ্চ বড় ফন্ট, বড় ফন্টের জন্য যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে H1, সর্বনিম্ন ফন্টের জন্য যেটা করাচ্ছে সেটা হচ্ছে H6। তার মানে এটা হচ্ছে মোটামুটি আজকে যেটা ফরম্যাটিং ট্যাগের কাজ, এভাবে করে ফরম্যাটিং ট্যাগগুলো আসলে ব্যবহার করা যাবে। চাইলে সুপ্রিয় শিক্ষার্থীরা চাইলে বাসা বসেও প্র্যাকটিস করতে পারেন, যাদের বাসায় কম্পিউটার আছে, আর যদি কম্পিউটার যাদের নাই তারা হচ্ছে কলেজ যখন খুলবে তখন ICT কম্পিউটার ল্যাবে আপনারা চাইলে প্র্যাকটিক্যালগুলো একটু করে দেখতে পারেন, অথবা বিভিন্ন ধরনের মোবাইল এখন যাদের স্মার্ট মোবাইল আছে অথবা যারা ক্লাসগুলো ফলো করছে, স্মার্ট মোবাইলে চাইলে নিজেরা চাইলে একটা অ্যাপস ডাউনলোড করে অনেক ধরনের HTML থিয়েটার, HTML কোডগুলো করার জন্য অনেক ধরনের অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে করে করে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে অন্ততপক্ষে প্র্যাকটিক্যালি লিখতে পারবেন বা বুঝতে পারবেন জিনিসগুলো। ফরম্যাটিং ট্যাগ আরও বিভিন্ন অনেক বিভিন্ন অনেক ট্যাগ আছে, তো ট্যাগগুলো চাইলে বাসা বসে প্র্যাকটিস, ওই যে বললাম অ্যাপসের মাধ্যমে, তার প্লে স্টোর থেকে HTML ক্রিয়েটর নামক কিছু অ্যাপস আছে বা কোডা নামক অ্যাপস আছে, এগুলো অ্যাপসগুলো নিয়ে HTML কোড বা HTML ক্রিয়েটর লিখে সার্চ করলে অবশ্যই পাবেন, সেখানের মাধ্যমে প্র্যাকটিস করতে পারেন মোবাইলে। আর নিজের কম্পিউটার থাকলে কম্পিউটারও প্র্যাকটিস করতে পারেন, অথবা কলেজ করলে প্র্যাকটিক্যালগুলো ল্যাব ক্লাস কে নিজে নিজে প্র্যাকটিক্যাল করতে পারেন। এরপরে যদি কারো কোনো ধরনের বুঝতে যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আশা করি সকলে বুঝতে পেরেছে। আমরা নেক্সট ক্লাসে আমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দেখালাম, তারপরে হচ্ছে হেডিং ট্যাগও দেখে ফেলছি, কালার ও বিন্যাস, কালারগুলো কীভাবে চেঞ্জ করে বা এগুলো কীভাবে সাজাবো, বা কাভার সাইজগুলো আর একটু যদি আমি বড়ো ছোটো করতে চাই, বা একটু লেখাগুলো যদি একটু ডিজাইনেবল করতে চাই, তার মানে সেগুলো কীভাবে করা হবে সেটা আমরা সম্পর্কে জানবো। তো আজকে প্র্যাকটিক্যাল ক্লাস এতটুকুই, মানে প্র্যাকটিক্যাল ওয়ানটা আজকে এতটুকুই, পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।